আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। গৃহবধূকে আগুনে পুড়িয়ে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হবিপুর থানার অন্তর্গত আইহো অঞ্চলের চাঁদপাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, মৃত গৃহবধূর নাম অঞ্জনা দাস, বয়স 28। তার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। মৃতের স্ত্রী চন্দনা সিংহ বলেন, আজ ভোরে ফোন আসে বোন অঞ্জনা মারা গিয়েছে। খবর পেয়ে ছুটে আসি তার বাড়িতে। এসে তার শোয়ার ঘরে দেখতে পাই শিল নোড়া সহ একটি বাঁশের মগডুল পড়ে রয়েছে। অনুমান, তার বোনকে আগে থেকে মারধর করা হয়, পরে বাথরুমে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্বামী শঙ্কর দাস, ভাসুর ভানু দাস, তার বৌদি ববিতা দাস, তারা প্রতিনিয়ত অত্যাচার চালাতো বলে অভিযোগ। তারাই বোনকে খুন করেছে বলে জানান মৃতের দিদি চন্দনা সিংহ। এদিকে খবর দেওয়া হয় হবিপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর মৃতদেহটি উদ্ধার করে প্রথমে বুলবুলছড়ি গ্রামীণ হাসপাতালে পাঠায়, পরে সেখান থেকে মৃতদেহ ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। মৃত গৃহবধূর দাদা নারুপাল সিংহ জানান, এটা ওদের মোটামুটি এক যেদিন থেকে বিয়ে করেছে সেদিন থেকে তোমার এরকম অশান্তি চলছিল। আর ভাসুর আর ভাতুর বউ তোমার অশান্তি একটা করতো কি, যেদিন সেদিন রাত্রেবেলা মত খেয়ে এসে গাল গাছ গালটাল দিত, ওর স্বামী কিছু বলতো না, আমার বোনটাকে গালাগালি করতো। তারপর বোনটাকে আমি বললাম, তোর যখন না পোষাচ্ছে তাহলে তুই চল আই। হ্যাঁ, বোনটা কালকেই যাওয়ার সুন্দর মধ্যে যাওয়ার কথা ছিল, কালকে যায়নি, ওই টোটো ফোটো সব কিছু বলে রেখেছিলো। বলে রাখার পর তোমার এখানে যে আজকে সকালবেলা যাওয়ার কথা বললো, যে দাস চল যাবো, আজকে যদি না যায় কালকে সকালবেলার মধ্যে চল যাবো। আর রাত্রেবেলা এই ঘটনাটা ঘটে গেছে। হ্যাঁ, মাঝে মাঝে ঝামেলা বলতে প্রায় দিনই ঝামেলা হতো। অবশেষে কী হলো কালকে? কালকে অবশেষে ওখানে চলে যাওয়ার কথা আমার ওখানে। হ্যাঁ, দিয়ে কালকে বোধ হয় গাড়ি টোটো কাকে বলে রেখেছিল, ভাসুরের আর একটা ছেলেকে। হ্যাঁ, তো বলে ঠিক আছে কাকি, কালকে সকালবেলা যেয়ে তোমাকে রেখে আসবো। আজ কী শুনলেন? আজকে আমি শুনলাম সকালবেলা 5টার সময় ফোন গেল কি অঞ্জনা সুসাইড করে। কীভাবে? ও প্রথমত বলেনি, তারপরে বললো কি আগুন লাগিয়ে। আচ্ছা, আমাদের তো মনে হচ্ছে এটা সুসাইড করাটা। দেখলেন? আমি এসে দেখলাম ঘরের ভিতরে তোমার একটা মগর আছে, ঠিক আছে, একটা তোমার নোড়া আছে ঘরের ভিতরে, সে তো নোড়া সিলেপাটা থাকতে পারে। আর বাথরুমে যেভাবে বডি পড়ে আছে, হ্যাঁ, কি মনে হচ্ছে নাকি এটা নিজে হাতে সুসাইড। কী করেছে? সুসাইডটা মনে হচ্ছে আগে মেরে ফেলার পর আগুন জ্বালানো হয়েছে। ঘটনায় হবিপুর থানার পুলিশ গৃহবধূর মৃত্যুর ঘটনায় স্বামী সহ তার দাদা ও বৌদিকে আটক করেছে। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দাপিডি নিউজ।